শুভ সকাল আজ বাংলা উনিশ পৌষ চোদ্দশো চব্বিশ শীতকাল ইংরেজি দোসরা জানুয়ারি দু হাজার আঠারো মঙ্গলবার একুশে টেলিভিশনের সকালে সরাসরি আয়োজন একুশে সকালে আপনাদের সঙ্গে আছি আমি সেই বিন্দা রশিদ প্রিয় দর্শক আজ অতিথি আড্ডায় আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোহাম্মদ রাশেদ আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আট নয় নয় দুই পাঁচ এবং আট নয় নয় দুই ছয় এই নম্বরে চলুন চলে যাই অতিথি আড্ডায় ভাইয়া শুভ সকাল এবং শুরুতেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভ সকাল নতুন বছরটা একুশে টেলিভিশন দিয়ে শুরু হলো খুবই ভালো লাগছে আমাদের ভীষণ ভালো লাগছে বছরের শুরুর সময়টাতে আপনাকে পেয়ে গেছি একটু যদি জানতে চাই যে কেমন শুরু হলো নতুন বছরটা নতুন বছরটা আসলে খুব সুন্দরভাবে শুরু হয়েছে এই কারণেই আমার মেয়েকে এবছর ভর্তি করালাম গতকালে স্কুলে নিয়ে গেলাম আমি নিজে ওকে এটা নতুন অভিজ্ঞতা আসলে শিক্ষা জীবনের একদম জীবনের শুরু শুরু এবং আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল একদম বাবা যখন আমাকে স্কুলে নিয়ে যায় ঠিক সেই মুহূর্তটা আমি উপলব্ধি করছিলাম গতকালকে হুম আচ্ছা তো একটু যদি জানতে চাই যে 2017 শেষ হয়ে 18 শুরু হলো পেছনে ফিরে যদি এখন তাকান যে দু টা কেমন গেছে হয় না যে নিজের নিজেই চিন্তা করা যে দু তে আমি এই কাজগুলো করতে চেয়েছিলাম এগুলো হয়েছে বা কিছু অপ্রত্যাশিত ঘটনা যেটা হয়তো বা চাননি কিছু প্রাপ্তি অপ্রাপ্তি প্রাপ্তির খাতাটা ভারী সতেরোতে অনেক কাজ করেছি অনেকগুলো গান হয়েছে আমার অনেক কনসার্ট করেছি দেশের বাইরে ঘুরতে গিয়েছি একটু শূন্য থাকতেই পারে এটা থাকা উচিত তা না হলে ভালো মন্দের কোনো পার্থক্য পাওয়া যায় না টুকটাক ছিল ঝামেলা কিন্তু প্রাপ্তির খাতাটা ভারী আমি মনে করি দু হাজার সতেরোতে অবশ্যই আমরা চাই যে দু হাজার ঠিক ঠিক একইভাবে কাটুক কিন্তু তারপরে আঠারোতে কিছু লক্ষ্য নিয়ে কাজ করা যায় এই কাজগুলো আমি চাই তে আমার অনেকগুলো সলো গান এসছে ভিজুয়াল কিছু আসার কথা ছিল যেগুলো এখনো শেষ করতে পারিনি কাজ যেমন লিজাকে নিয়ে একটা কাজ করেছি আমি ডুয়েট সং ওই গানটি ভিজুয়ালের কাজ আমি 2018 তে শেষ করতে চাই এবং এটা খুব সুন্দর একটা গান দর্শকদের একদম মজা পাবে গানটা শুনে আর রিসেন্টলি কিছু কাজ আসছে আমার ভিজুয়াল সংগীতের ব্যানারে আমার একটা মিউজিক ভিডিও আসছে 2018 ফেব্রুয়ারিতে হুম তো ভালোমন্দ মিলে 2017 শেষ হয়েছে আমি চাই 18টা পরিপূর্ণ থাকুক আচ্ছা অবশ্যই তো কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে এখন এখন তো

এর মধ্যে তো টেলিভিশনের প্রোগ্রামগুলো আমাদের থাকে অল টাইম এই আর কি তো অ্যালবামের কাজ কি কি করা হচ্ছে রিসেন্টলি এই তো গতকালকেও আমার একটা গান রিলিজ হয়েছে সাউন্ডটেকের ব্যানারে বন্ধু আমাদের পঙ্কজ চৌধুরী জয় ও ভালো কম্পোজিশন করছে এখন নতুন যেহেতু কিন্তু টিউন কম্পোজিশন লিরিক ও পুরোটা অনেক একটু মাস্তি একটা গান আচ্ছা ও কম্পোজিশন এবং লিরিকে সুরে আসছে গানটি সাউন্ডকের ব্যানারে সিরিজজ মিউজিকের ব্যানার একটা গান রিলিজ কথা দুই দিনের মধ্যে হয়তো গানটি পাবে দশokra ইউটিউবে এবং আরো কিছু গান আসছে আমার কাজ করছি যেগুলো এর মধ্যেই আচ্ছা আচ্ছা নতুন যেই গানগুলো যেটা রিলিজ পাবে বা যেটা গতকাল রিলিজ পেয়েছে মিউজিক ভিডিও করার কোনো প্ল্যান আছে কি সিরিজজ মিউজিকের ব্যানারে যে কাস্ট্রা আসছে ওটার একটা মিউজিক ভিডিও করার প্ল্যান আছে যদি ছোট করে দেন মিউজিক ভিডিওর ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন এটাকে আমি যুগের প্রয়োজন হয়তো কিছুটা সাপোর্ট করছি বাট আমি 80% সাপোর্ট করি না কারণ আমরা যারা প্রফেশনালি গান বাজনা করি হুম হুম আমরা যারা প্রফেশনাল सिंगर গানকে प्रोफেশনালি নিয়েছি আমাদের জন্য এটা একটা টাফ হয়ে যায় কারণ টাফ হচ্ছে এই কারণে কোম্পানিরা নিজে থেকে এটা আগ্রহ করতে চায় না কিন্তু ওনারা চাই যে একটা রেডিমেড মিউজিক ভিডিও কিন্তু এই ক্ষেত্রে ওনারা কারণে অনেক নতুন এটা করে এনে দিচ্ছে এখন ওদের সাথে আমাদের তুলনা করলে হবে না ওদের করে এনে দেওয়ার কারণে আমরা পড়ে গেছি একটু বিপাকে আমরা টেকনিক্যাল একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি কিন্তু ফাঁকে কিছু তারপরে করছি দর্শকদের বিনোদনের জন্য কিন্তু আমরা গানটাকে মূল হিসেবে বেছে নিচ্ছে গান ভালো হলে মিউজিক ভিডিও দরকার হয় না কিছু কিছু গান যেগুলো একদম অবশ্যই দরকার হয় না কারণ আগে যখন গানগুলো হতো যে গানগুলো আপনারা এখনো করে যাচ্ছেন দেখা যাচ্ছে সেই গানগুলো কিন্তু কোনো মিউজিক ভিডিও ছিল না এবং ওগুলা এখন আমাদের গাইতে হয় স্টেজে হুম হুম টেলিভিশনে তো আমরা চেষ্টা করছি 20টা গান করছি ওখান থেকে দুটো মিউজিক ভিডিও হতে পারে না আমি প্রত্যেকটা গান মিউজিক ভিডিও করব এটা আমি মানি না এটার আসলে ইয়েটা চাল ট্রেনটা চালু হয়েছে একমাত্র কিছু ইয়াং শখের কিছু অতিথি পাখি কিন্তু এই যে আপনি বলছেন যে আমি সব গানে মিউজিক ভিডিও করতে চাচ্ছি না এখানে কি আপনার কাছে মনে হয় না যেহেতু যুগের চাহিদা এবং সবাই একটা গানের সাথে একটা মিউজিক ভিডিও বের করছে সেই জায়গা থেকে দর্শক বা শ্রোতা যারা আছেন তারা সেই যেই দু একটা গান আপনি হয়তো করতে চাচ্ছেন না হয়তো ভালো সেই গানগুলো সেগুলো হারিয়ে যাবে তাহলে অনেকগুলো প্রশ্ন এখানে প্রত্যেকটা গানের মিউজিক ভিডিও আসলে প্রয়োজন হয় না এই কারণে বলছি ম্যাক্সিমাম তো প্রেম নির্ভর গান গান নির্ভর কথাগুলো কথাগুলো ভালোবাসার মিউজিক ভিডিওগুলোর আকারও তেমন একই রোমান্স রকমই হচ্ছে তো গল্প নির্ভর যেগুলো যেগুলো একটু কথা ভালো একটু ডিফারেন্ট কিছু ওগুলো করুক করতে পারি যেমন আমার একটা গান আছে ওটা মিউজিক ভিডিও করার আমি খুব চেষ্টা করছি তোর শহরে গানটা এখন ইয়াং জেনারেশনদের জেনারেশনদের কথা বারবার বলছি এই কারণে যে একই গানই কথা একই কথার সুর একই সুরের গান অনেকেই করছে মিউজিক এই কারণে পছন্দ করেন না হুম এগুলোর কারণে অনেকেই এটা পছন্দ করছে না আমরা সেটা জরিপে পাচ্ছি আমি মনে করি বেশি বেছে কাজ করা উচিত আমরা যেহেতু বেশি বেছে কাজ করি গান তো বেশি করছি না ভালো গান করার চেষ্টা করছি ঠিক তেমনিও মিউজিক গুলো বেছে বেছে করার চেষ্টা করব অবশ্যই তাই আমরা চাই যে সব মাঝে গান টিকে থাকুক এবং শ্রোতাদের শ্রোতাদের কাজ পর্যন্ত পৌঁছাক গানগুলো যেভাবে আপনারা কষ্ট করে কাজগুলো করেন অবশ্যই তো এছাড়া আর প্লেব্যাকের কোনো ব্যস্ততা আছে কি রিসেন্টলি একটা ফিল্মে আমি কাজ করেছি রাগি ফিল্মটার নাম খুব সুন্দর একটা গান এটা আমাদের কিছু ইয়াং ছেলেপেলে এগুলো কাজ করেছে আদিত্য আলম ও লিখা গানের টিউনটা করেছিল জানি ছেলেটার নাম আমার ঠিক মনে পড়ছে না এত কাজ আসলে করা হয় মাঝখানে এই গানটা ফুল কম্পোজিশন করেছেন আমাদের সবার প্রিয় মুশফিক লিটু ভাই খুব সুন্দর গানটি গানটি আমি কে আমার এত ভালো লেগেছে বলার মতো না তো একটু জানতে চাই যে প্লেব্যাকে কাজ করতে আসলে কেমন লাগে একটু কি মনে হয় যে চ্যালেঞ্জিং বিষয়টা আসলে প্লেব্যাকের ব্যাপারটা একটু চ্যালেঞ্জিং অবশ্যই যেহেতু একটা টোন একটা আর্টিস্টের সঙ্গে মিলিত হয় এরপরে আপনার একটু ঢং করে গাইতে হয় যেহেতু ফিল্মিক ব্যাপার আছে অডিও ব্যাপারটা আর ফিল্মিক ব্যাপারটা একদম আলাদা আসলে একটু নাটকিও থাকে ভয়েসে নাটকিও থাকতে হয় গাওয়ার মধ্যে নাটকিও থাকতে হয় ইন্টারেস্টিং ব্যাপারটা আসলে বিষয়বস্তুটাকে নিজের মধ্যে ধারণ করে তারপর ডেলিভারিটা দিতে হয় এবং আমি প্লেবে খুব কম করেছি আস্তে আস্তে এখন শুরু করেছি হয়তো কি হবে যেটা আপনি বলছিলেন যে অনেক বেছে বেছে কাজ করে আচ্ছা আমরা গান নিয়ে আরো অনেক কথা বলবো কথায় কথায় একটু বিরতির সময় হয়ে গেছি বিরতিতে যেতে চাই প্রিয় দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি খুব ছোট্ট একটি বিরতি তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের সাথেই থাকুন বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত একুশে সকালে সরাসরি আয়োজনে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আপনারা ফোনের মাধ্যমে আমাদের সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আট এক আট নয় নয় দুই পাঁচ এবং আট এক আট নয় নয় দুই ছয় এই নম্বরে চলুন ফিরে যাই অতিথির কাছে ভাইয়া বিরতির আগে আপনার সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে কথা হচ্ছিল একটু এখন একটু পেছনে ফিরে যেতে চাই একটু জানতে চাই যে আমরা সবাই জানি যে আপনার মিডিয়াতে কাজের শুরুটা হয়েছিল একটি রিয়েলিটি শোর মাধ্যমে কিন্তু তারও আগে যদি জানতে চাই যে গান শেখার শুরুটা হয়েছিল কি একদম ছোটবেলা থেকে রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ানটা 2005 এ হয়েছিল হুম হুম এর আগে আরেকটা কম্পিটিশন হতো ভ্যানসেন এন্ড হেজেস স্টার সার্চ আচ্ছা ওটা 2000 সাল থেকে চালু হয়েছিল ওখান থেকে অনেক আর্টিস্ট এখনো বাংলাদেশে কাজ করছে দু সালে বন্ধ হয়ে যায় দু সালে আমি লালনের যে সুমি ওরা আমরা সবাই পারফর্ম করেছি ওখানে লালনের সুমি হয়েছিল বেস্ট পারফর্মার আমি হয়েছিলাম বেস্ট ভোকল অল বাংলাদেশ তারপরে আমাদের যে আরিফ ও দু হাজার একে হয়েছিল তারপরে এইরকম অনেকে আছেন তো 2003 এ ভ্যানসরণ তারপর 2005 হচ্ছে আপনার ক্লোজ আপ মিডিয়ার আবির্ভাবটা আমার শুরু 2003 আর ছোটবেলা বলতে বাবার একদম ছোট যখন আমার মনে পড়ে যে বাবা কুরআন তালোয়াত করতো খুব সুন্দর মিষ্টি একদম এখনো সবাই বলে আমার বাবা মারা গেছেন দেড় বছর প্রায় আচ্ছা তখন থেকে আমার সুরের প্রতি একটা আকর্ষণ আর আস্তে আস্তে আমি গান আস্তে আস্তে বড় হচ্ছি একটা সময় আমরা নানার বাড়ি চলে আসি আগ্রাবাদে চিটাং শহরে আমাদের বাড়ি কালুঘাট মোহরা আগ্রাবাদে এসে ক্লাস সিক্সে ভর্তি হই এরপর ক্লাস এইটে যখন উঠি আমাকে কিছু ফ্রেন্ড সার্কেলরা আমাকে আমার আত্মীয় স্বজনরা বলেন যে তোর কণ্ঠ ভালো ভালো একটা ইনস্টিটিউটে ভর্তি হও আচ্ছা আচ্ছা মানে গান শেখার জন্য তখন আমি খুঁজে বের করলাম আর্য সংগীতটা আন্দুকায় অনেক পুরোনো একশো কত বছর যেন ওটার বয়স ওখানে আমার হাতে করি প্রথম উস্তাদ জি ভূপতিধর স্যারের কাছে উনি এখন খুবই অসুস্থ এরপরে দুহাজার সাল থেকে আমার তালিম নিয়েছিলাম ওস্তাদ আমার এমদাদুল হক সেলিম সাহেব ওনার কাছে আমি নজরুলগির তালিমও নিয়েছি উচ্চাঙ্গ তালিম নিয়েছি কিন্তু উনি আমাদের মাঝে নেই দু হাজার ছয় সালে উনি আমাদের গেছেন ছোটবেলা বলতে শিক্ষাটা তখন আর এর আগে থেকে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে কে সব সময় আমার বাবা বেশি আমার মা আছে মা তো ছিলেন বাট আমার বাবা খুব অনুপ্রেরণা জুগিয়েছেন সব সময় কখন শিখবার ক্ষেত্রে এবং এগিয়ে যাবার ক্ষেত্রে এগিয়ে যাবার ক্ষেত্রে সব সময় আমাকে অনুপ্রেরণা দিতেন আমার এখনো মনে আছে যে আমার ফার্স্ট স্টেজ প্রোগ্রাম আমি স্টেজ প্রোগ্রামটার কাহিনী একটু বলতে হবে আমি যখন 2005 এ আমি জিমে ভর্তি হয়েছিলাম

চিবুক দানের ফার্স্ট টু সরি উনিশশো সালে একটা প্রোগ্রাম আমাকে গান করার সুযোগ দেয়া হয় ওই যে আমি ওখানে গান করতে যাই আমার ফ্লোট আমি মানে সুযোগ পাই সবার লাস্টের রাতের তিনটা কিন্তু ভেতর ভেতরে আমার বাবা গিয়ে ওখানে বসে ছিলেন সেই নটা থেকে দর্শকদের ভেতরে বসেছিল আমার সাথে দেখা করেনি যে আমার ছেলে কেমন গান করে তো আমাকে পরে আমার মা বলেছেন যে বাবা রাত তিনটা বাজে গিয়ে আমার গান শুনেছে আর্লি গিয়েছে নয়টাই রাত্রিটা পর্যন্ত বসেছিলেন দর্শকদের মাঝে গান শুনে আমার মাকে কে বলেছেন আমার ছেলে অনেক বড় হবে একদিন তো আসলে বাবা মা দোয়া অবেরণা সব মিলিয়ে সবকিছু সৃষ্টি হয়েছে আল্লাহর রহমতে সেটাই তো আপনি তারপর ক্লোজ যখন আহ আসলেন তারপর থেকে আপনার কাছে কি মনে হয় যে এই প্লাটফর্মটা অনেক বেশি হেল্প করেছে আপনাকে অনেক সহজ করে দিয়েছে কাজ করবার ক্ষেত্রে এটা ক্লোজ আপ ওয়ান প্ল্যাটফর্মটা হচ্ছে মিডিয়ার সাথে আমার একটা সম্প্রীতি কানেকশন সবার সাথে আমি কি করি আমি কেমন গাইতে পারি এরকম একটা প্ল্যাটফর্ম এটা বাট আমার বেশি আমি শিখেছি চট্টগ্রাম মঞ্চে আমি যখন 2001 যখন আমি গান শুরু করি একটা গ্রুপের সাথে চিটা এর গুলাম সাফা মিঠু ভাই ওখানে কিবোর্ড বাজাতেন অনেক পুরনো টিম এখনো আছে ওনারা সবার সাথে বাজে এখনো ওই টিমের সাথে গান করে 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 আস্তে 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 তারপরে আমার তাপস চৌধুরী রুপ্তনু শর্মা চিটাঙ্গের ওরা এখন রুপ্তনু শর্মা অলরেডি চ্যানেল আইতে কাজ করে ঢাকার বড় বড় সিঙ্গারদের সাথে রুনাল লাইলা ম্যাডাম সামিন হাসমিনাদের সাথে বাজানো ওনার সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি ওই সময় ওনারা শিখিয়েছেন আমাকে কেমন করে গান গাইতে হবে স্টেজে কেমন করে দাঁড়াতে হবে দু সাল থেকে দু সাল চার বছর তাদের সাথে কাজ করেছি পাঁচ বছর প্রায় তারপরে এসে ক্লোজ আপ ওয়ানে ওই অ্যাডভান্সটা আমি পেয়েছিলাম ইজিলি আমি গান করতে পেরেছি তেমন কোনো জড়তা ছিল না এবং সেই অ্যাডভান্টেজ আমার কাজে লেগেছে আমি ভালো ফল করেছি আর ভালো করতে পারতাম ওই সময় অসুস্থ হয়ে গিয়েছিলাম তো ওখান থেকেই মিডিয়ার সাথে পরিচয় আস্তে কাজ করছি সবার ভালোবাসা অনেক গান হয়েছে এই তো আপনি বলছিলেন যে এই যে মিডিয়ার সাথে পরিচিতি এবং মিডিয়ার সাথে কাজ করা এবং তার মাধ্যমে দর্শকদের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া তার আগে আপনি আপনি বলছিলেন যে স্টেজে আমি অনেক কাজ করেছি কিন্তু দর্শক পরিচিতি পর যখন স্টেজে যে কাজ করা হয় পাবার সেই সময়ে জানতে চাই যে তখন আহ সঙ্গীত শিল্পী রাশেদের কাছ থেকে কোন ধরনের গানের চাহিদা থাকে শ্রোতাদের শোনবার ক্ষেত্রে এ পর্যন্ত তো নিজের নিজের মৌলিক গান অনেক তৈরি হয়ে গিয়েছে ক্লোজ আপ ওয়ান প্ল্যাটফর্ম তো অবশ্যই কিন্তু ক্লোজ আপ ওয়ান প্রোগ্রামটাই ছিল একটু অন্যরকম এই প্রোগ্রামটা যখন হয়েছে এরপরে বাংলা গান আমাদের বেশি গাইতে হয়েছে এবং গাইতে হচ্ছে এখনও এর আগে আমার মনে আছে স্টেজ উঠলে হিন্দি গান বিভিন্ন দেশের গান টু থাউজেন্ড ফাইভে ক্লোজ আপ ওয়ানটা হওয়ার পর থেকে আমার সাথে আপনারাও একমত হবে বাংলাদেশের ইয়াং জেনারেশনদের মধ্যে একটা বাংলা গানের একটা যে প্রভাব এটা ইয়াং যে সবার মধ্যে পড়েছে এবং আমাদের স্টেজে এখনো সেম বাংলা গানের একটা চাহিদা চলে এসছে আমি দেখেছি অনেক গান অনেক শিল্পী নতুন করে আবার জেগে উঠেছিল বারে সিদ্দিকি ভাইয়ের আমাদের প্রয়াত উনার গান নলোক কে অনেক ভালো করেছিল দেখা ভাইয়ের গানগুলো সবাই গাওয়া শুরু করেছে অনেক বেশি গাওয়া আরও বেশি প্রমোট হয়েছে একটা প্রোগ্রামের মাধ্যমে অনেক ধরনের গান প্রমোট হয়েছে ফোক থেকে শুরু করে আমার ব্যান্ড থেকে শুরু হয়ে শুরু করে সব ধরনের গান আমাদের গাইতে হয় এখনও গাইছি ইনশাল্লাহ বাংলা গান অনেক বছর বেশি থাকবে অবশ্যই তাই আমরাও চাই আপনি যেভাবে বলছিলেন সেরকমটাই হোক বাংলা গানের ভবিষ্যৎ যে আগের ঐতিহ্যটা সবসময়ই যাতে ধরে রাখতে পারেন আপনারা সেই আশা করছি আজকের আয়োজন আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগলো অনেক চমৎকার আড্ডা হচ্ছিল সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা নতুন বছরটি আপনার জন্য অনেক অনেক ভালো কাটুক কিন্তু আমরা শেষ করব আপনার কণ্ঠে গান শুনতে শুনতে তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতে চাই অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সাথে একুশে সকালে আজকের আয়োজন এখানে শেষ দেখা হবে আগামীকাল অন্য কোন এক প্রিয় মুখের সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল আপনার পছন্দের একটা গান শুনতে চাই মাকে নিয়ে গানটি আমি যেহেতু অনেকদিন এর মধ্যে গাওয়া হয়নি বেশ জনপ্রিয় একটি গান একটি গান গানটির সুরকার স্বাগত আলিমন ভাই আমাদের সবার প্রিয় আসিফ ইকবাল ভাই লিখেছিলেন গানটি ক্লোজ আপ ওয়ানে করেছিলাম গানটি তো আজকের এই আয়োজনটা আসলে খুব ভালো একটা আয়োজন আমার না বলা কথাগুলো বলতে পারার একটা আয়োজন এই জন্য আমি একুশে টিভি অনেক অনেক ধন্যবাদ জানাই পুরো পরিবারকে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি